এই মুহূর্তে নজর রাখবো যাদবপুর লোকসভা কেন্দ্রে, সেখানে অশান্তির ছবি। ISF এর বিরুদ্ধে বোমা মারার অভিযোগ, আহত এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় এলাকায়। ঘটনাস্থলে ছুটতে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। বোমায় আহত ব্যক্তিকে দেখতে সায়নী ঘোষ। সায়নী ঘোষ কি জানাচ্ছেন শোনাবো আপনাদের, শুনুন। এখন এই মুহূর্তে আপনারা জানেন যে আমার প্রচার পর্ব শেষ হয়ে গেছে। আজকে শেষ দিন ছিল, আমরা একটি যাদবপুরে র্যালি করে একটি বর্ণাঢ্য মিছিল করে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি সুন্দর র্যালি করেছিলেন এবং এভরিথিং ওয়াজ কাইন্ড অফ অন আ পিসফুল মোড। কিন্তু একটু আগে আমরা খবর পেলাম যে ভীষণ আনফর্চুনেটলি ভাঙড়ে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং ভোগালী 1-2 বানিয়ারা গ্রাম, সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিক, তার সঙ্গে হাবিব, কুতুবুদ্দিন, প্রকাশ, সাইফ, তাদের সাথে আরও প্রায় 10 জন, ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন, বাচ্চা, শিশুরা এবং মহিলারা, একটি বম ব্লাস্টে আহত হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে এই বোমাবাজি ISF